জাপানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। উত্তর কোরিয়া হুমকি দিয়ে জানিয়ে দিল আমেরিকার পক্ষ নিলে জাপানকে ধ্বংস করে দেওয়া হবে। জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরেই মারাত্মক হুমকি দিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জাপানের নিজের ধ্বংস আসন্ন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনা নজিরবিহীন, মারাত্মক এবং ভয়াবহ হুমকি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়ানোরও আহ্বান জানান। কেসিএনএতে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপের জন্য জাপান এখন তার প্রভুর সঙ্গে গোপন পরিকল্পনায় যুক্ত হয়েছে। জাপান যদি সচেতন না হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তার ধ্বংস আসন্ন। প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, আমেরিকা ও জাপানের মধ্যে সামরিক সম্পর্ক কোরিয়ার উপদ্বীপের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। জাপানের উত্তরাঞ্চলে ও টোকিওতে যে সামরিক সেনা মোতায়েন করা হয়েছে তাতে তাদের ধ্বংস দ্রুততর হবে।